Hello all, I'm Akash. I'm from Bangladesh. It's our first Clash of Clans YouTube video. On a country, the only Clash of Clans player, a Clash of Clans games to report on a tutorial videos or on a type of attack upload code thake. Jatapna the attack sikte or booster shubida hoi. Ekonami, ami ekon theke amar channel Clash of Clans kisu bhalo attack jeta ami ebong amar clan member or amar friends diye thake. দিয়ে থাকে সেগুলো আমি শেয়ার করবো। হোপফুলি অ্যাটাকগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক হেল্প করবে অ্যাটাক শিখতে এবং বুঝতে। আমার ভিডিওসগুলো দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। এবং এখন আমি একটি হগ এবং ড্রাগন কম্বো অ্যাটাক শেয়ার করব আপনাদের মাঝে। এবং অ্যাটাকটি প্লে করার আগে আমি এই বেসটি সম্পর্কে কিছু ধারণা দেবো আপনাদের। এটি হলো টাউন হল 8 এর বেস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার ডিফেন্স সবগুলি ম্যাক্স এবং সবগুলি ডিফেন্স মোটামুটি ভালোই ম্যাক্স, ভালো ম্যাক্স কি ফুল ম্যাক্স। এবং এই বেসটিতে আমি যদি ড্রাগন অ্যাটাক দেই সেখানে ড্রাগনগুলো সবগুলো মানে এয়ার ডিফেন্স সরানো, তো সো ড্রাগনগুলো ঢুকতে ঢুকতে মেবি ড্রাগনগুলো মরে যাবে। দ্যাটস ওয়াই আমি অ্যাটাকটি শিওর হওয়ার জন্য, শিওর সিস্টা আনার জন্য আমি হগ অ্যাটাক ইউজ করবো, হক ড্রাগন কম্বো অ্যাটাক দিব। এবং এই আমি এই বেসটি ক্লিয়ার করার জন্য দেখুন মানে কিছু ট্রুপস নিয়েছি, সেগুলো ড্রাগন নিছি দুইটা এবং হক নিয়েছি। এবং আমার সিসি ট্রুপসগুলো মারার জন্য আমি আরও কিছু মানে ট্রুপস নিয়েছি, সেগুলো হলো জায়ান্ট, দেখুন দেখতে পাচ্ছেন জায়ান্ট নিয়েছি, আর্চার নিয়েছি। এবং আমার হকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য হেলিং স্পেল আমি নিয়েছি, যেগুলো আমার হকগুলোকে বাঁচিয়ে রাখতে সুবিধা মানে হেল্প করবে। এবং দেখুন আমি এখন অ্যাটাকটি মানে প্লে করব, আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়ান্টগুলো জায়ান্টের সামনে গেছে এবং সিসি সিসি থেকে যত ট্রুপস আছে সবগুলো বের হয়ে আসছে। এবং আমি মানে সিসি ট্রুপসগুলোকে এক কোনায় নিয়ে যাব যাতে সেটা আমাকে মারতে মানে সিসি ট্রুপসগুলো মারতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন যে আমি সিসিগুলোকে একদম কোনায় নিয়ে এসেছি এবং কিং এবং ড্রাগন ছেড়ে দিয়েছে যাতে তার সিসি ট্রুপসগুলো মারতে সুবিধা হয়। দেখুন দেখতেই পাচ্ছেন যে আমি হক ছেড়ে দিয়েছি অলরেডি, দেখুন আপনি হকগুলো কীভাবে ডিফেন্সগুলো মারছে। এবং দেখুন আমি এখন একটা হিলিং স্পেল ফেলবো, এই দেখ দেখছেন আপনি আমি একটা হিলিং স্পেল ফেলেছি যাতে হকগুলো বেঁচে থাকে, হকগুলো না মরে। দ্যাটস ওয়াই আমি হিলিং স্পেলটা নিয়েছি যাতে আমার হকগুলো বেঁচে থাকে এবং ডিফেন্সটা তাড়াতাড়ি ক্লিয়ার করা যায়। দেখুন আমি ড্রাগন এখন আমার সবগুলো ড্রাগন বেঁচে আছে এবং ড্রাগনগুলো ডিফেন্স নাই এর জন্য ড্রাগনগুলো তাড়াতাড়ি ভাঙতে পারছে, সব মানে আশেপাশে যত এলিমেন্ট আছে এগুলো ভাঙছে ড্রাগন। এবং আমার দেখুন এখন আমার হক বেঁচে আছে, অনেকগুলো হক বেঁচে আছে এবং ডিফেন্স ফুল ক্লিয়ার এবং ডিফেন্সে কিচ্ছু নেই এখনও হয়। এখন ড্রাগনের এখন ড্রাগন ড্রাগনগুলো বেঁচে আছে এবং আমার হকগুলো বেঁচে আছে, আমার মনে হচ্ছে যে বেসটি ক্লিয়ার করা মানে থ্রি স্টার চলে আসবে। বেসটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এইভাবেই আপনারা ড্রাগন হক কম্বো অ্যাটাক দিয়ে টাউন হল 8 এর বেস অতি সহজেই ক্লিয়ার করে থ্রি স্টার আনতে পারবেন। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমি এরকম আরও অ্যাটাক শেয়ার করব যেগুলো আপনারা আপনাদের অনেক হেল্প করবে থ্রি স্টার আনতে। এবং আমার ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ।